নমস্কার আমরা যারা স্কুলে পড়ি আমাদের প্রায় সকলেরই পরীক্ষা শেষ বেশ গরম পড়েছে তাই এই গরমের জন্য আমাদের স্কুলে লম্বা একটা ছুটি পড়বে এই ছুটিতে আমরা কে কি করব কোথায় যাব এই নিয়েই আমার আজকের কবিতা কবি রতন তনু ঘাঁটির লেখা আকাশ চোর পরীক্ষা শেষ এবার হাতে মাস ছুটি বাবা বললেন মাকে ডেকে এবার যেন উটি আমি বললাম না না বাপি উঠি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটা বাবা বললেন বল না দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ বুঝে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে গ্রাম বাবা বললেন ও হো সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ির লম্বা ছুটির মানে নেই তো কোনো ওরাই যাক না দু ভাই বোনে আসুক টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুম করে বোন বলল নদী বেরোনো হাঁটু ভর্তি কাদা আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে আমি তখন থাকবো ডুবে শঙ্কুতে অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে একটু পরেই তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি ওমা ওই তো রঙে দোল খেলছে বুঝি লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকাল বেলা পাই মস্ত বড় মাঠ মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাট রোদ রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালই তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে কেও তো নাকি করছো কি ভাই আমার আমি বললাম পরের বারে যাব সময় করে দু এক টুকরো আজ পকেট গেছে ভরে কলকাতাতে অনেক আছে অনেক ভরি ভরি আকাশ তো নেই তাই তো মুঠো আকাশ করছে চুরি